রহমতুল্লাহি অবরাকাত আপনি আপনি যেটা জিজ্ঞাসা যেটা বলেছেন দায়ীদের বৈশিষ্ট্য আসলে দায়ীদের বৈশিষ্ট্য হতে হবে এমন যে দায়ীকে শরিয়তের প্রেক্ষাপটে মানে সম্পূর্ণ শরীয়তের মধ্যে তাকে থাকতে হবে এবং তার মধ্যে সততা থাকা চাই হ্যাঁ দায়ী যেন তার মধ্যে প্রত্যেকটা জিনিস হ্যাঁ যেন তার আমলিয়াতের মধ্যে সেও থাকে হ্যাঁ যে না করলে যেমন যাই হলে যে না মানু লেমা তা না মালা তা হ্যাঁ এখানে কোরআন মাজিদ আল্লাহ তালা বলছেন যে তোমরা যা করো না তা কেন বলো ফলে নিজেকেও করতে হবে দায়ী যিনি হবেন তাকে শরীয়ত অভিজ্ঞ হতে হবে চরম অভিজ্ঞ হতে হবে এবং তার প্রতি আমল হবে হ্যাঁ কারণ যদি তার আমল না থাকে তার কথাগুলো প্রতিক্রিয়াশীল হবে না আসার আসবে না এই জন্য দায়ীকে বিশেষ করে হ্যাঁ তাকে শরীয়ত্ঞ হতে হবে হ্যাঁ শরীয়তের মধ্যে তাকে থাকতে হবে কারণ দেখেন একটা মোহাম্মদ সিরিন মুসলিম শরীফের মুকাদ্দামাতে আছে মোহাম্মদ ইবনে সিরিন বলছেন ইন্না হাজাল ইলমা দীনুন ফানজরু আম্মান তাখুজুনা আকুন মানে এটা হচ্ছে দিন আর দিনই ইলিম যার কাছ থেকে নেওয়া হবে দিনই শিক্ষা যার কাছে নেওয়া হবে তাকে আগে দেখো এই জন্য দায়ীকে খুব পরিষ্কার এবং পরিচ্ছন্ন হওয়া থাকা উচিত হবে পরিষ্কার পরিচ্ছন্ন কেমন মানে তাকে হবে চরিত্রে এবং তার মধ্যে যেন তার থাকে হ্যাঁ এবং সততা বিশেষ করে হাদিস কোরআন জেনে বলতে হবে তাকে এমনটা নয় যেখানে হাদিসে নাই কোরআন মজিদে নাই এমন মানে আটকাল আটকালপ কথা বলে দিল এরকম হওয়া উচিত হবে না হ্যাঁ ফলে তাকে খুব মানে ভালোভাবে জানাটা উচিত হবে তবে সে সে প্রশ্নের উত্তর দিতে পারবে হ্যাঁ অন্যথায় না হ্যাঁ যেটা বললাম আসলে দায়ী হ্যাঁ এই ধরনের স্বচ্ছ যদি না হয় হ্যাঁ তবে কথাগুলো মান্য হবে না লোকেও তাকে কথাগুলো মানবে না অনেক আছে এরকম হ্যাঁ যে তাদের কথা মানে না এরকম আছে অনেক পাওয়া যায় ফলে দায়ীদেরকে হ্যাঁ অভিজ্ঞ হইতে হবে এবং শরীয়তেরই নিরিখে যেন চলে সে শরীয়তের প্রেক্ষাপটে সে সেজন্য সম্পূর্ণ হ্যাঁ দোষমুক্ত হয়ে থাকে এরকম চেষ্টা রাখতে হবে হ্যাঁ বিশেষ করে যারা দাওয়াত দেয় যারা দাওয়াত দেয় তাদেরকে তো সেই যে সেই বিষয়ে তাকে ভালো হতে হবে তবে তো দাওয়াত দিতে পারে আর দাওয়াত দিচ্ছে আর নিজেই তা মানে না তাহলে সে দায়ী তার দায়ী সে দায়ী হওয়া উচিত হবে না হ্যাঁ আশা করি আমি আপনাদের সামনে একটু বুঝাইতে পারলাম হ্যাঁ কিংবা হয়তো বুঝাইতে পারি না আপনাদের এটা ভেবে দেখবেন মাসা তবে আমি নিঃস্বার্থে আল্লাহর কাছে এর আল্লাহর কাছে আজার লওয়ার জন্য আমি এটা বেশি করে থাকি আর কি হ্যাঁ এই হতে হতে এগারো নম্বরে ছিলাম হতে হতে সালাফি মিডিয়াই তারপরে এক এক করতে হতে অনেকগুলো এসে গেছে কি করি হ্যাঁ এখন দিনের জন্য বলতেই হয় হ্যাঁ দিনই সেবার জন্য তাই মাদ্রাসাতে প্রতিষ্ঠানে থাকি এবং প্রতিষ্ঠানের কাজগুলো আমাকে কাজ করে যেতে হয় এই প্রতিষ্ঠানের শেখর হাদিস হিসাবে আছি সে প্রতিষ্ঠানের যত দায়িত্ব হার এগুলো গ্রহণ নিতে হতে হয়েছে হাদিসের মধ্যে আছে না হাদিসের মধ্যে আছে যে এই দায়িত্ব যে মান উল্লিয়া ফেলাম রে ফাঁকা হাদিস তো প্রধানত্বে থাকলে অনেক দায়িত্ব থাকে এসব দায়িত্ব দায়িত্বের কাজ করেও এই প্রশ্ন উত্তরগুলো দিতে হয় কারণ ফতুয়াগুলো আলেমদেরকে দিতে হবে অন্যান্যদেরকে শিক্ষা না দিলে তো চলবে না হ্যাঁ যে বিনিয়াবাতির নবী হিসাবে নবীর নাইব হিসাবে অবশ্যই শিক্ষা দিতে হবে অন্যান্যদেরকে হ্যাঁ আশা করি অবগত আহ অবগত তাআলা তালান